আমি আজকে খুব হালকা মাংস দিয়ে এ মশলা দিয়ে চিকেন রান্না করব, খুব কম মশলা দিয়ে। তো এই একটা চিকেন আছে এতে, আর এতে আলু আছে, আর মার সুগার আছে বলে এতে পেঁপে আছে, তিন চারটে পেঁপে দিয়েছি মার জন্য। এই একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, আর যে শুকনো লঙ্কা কাঁচা খানিকটা ভালো দিয়েছি, আর যেগুলো নষ্ট হয়ে এসেছিলো সেগুলোও দিয়ে দিয়েছি। আর এই পেঁয়াজ কেটে নিয়েছি তিনটে বড় বড় সাইজের কেটে, যেন হলুদ লঙ্কা তো সব আছে। আমি রান্না করতে করতে আচার খাচ্ছিলাম, জানো এই আচার। তো রান্নাটা করে নিয়ে আমি খুব হালকা মশলা দিয়ে রান্না করব, কারণ বাবা খুব মাংসের পাতলা ঝোলটা পছন্দ করে। তো ভাত হয়ে গেছে, উনুন এখন ফাঁকা, আমি মাংসটা করে নিই। তো উনুন ধরে গেছে, উনুন জ্বলে গেছে, আমি এবার কড়াইটা বসিয়ে দিই। তো কড়া গরম হয়ে গেছে, তো কড়াই তেল ঢেলে দিয়েছি। আলুটা ভেজে নিয়ে এখন আমি আলু আর পেঁপেটা একসঙ্গে দিয়েছিলাম মার জন্য, চারখানা পেঁপে নিয়েছিলাম। আলু আর পেঁপেটা আমি এখন ভেজে নিই। আলু ভাজা প্রায় হয়ে এসছে, আমি এবার একটু লবণ দেব। আগে থেকে লবণ দিইনি, কারণ আগে থেকে লবণ দিলে আলুটা না ভেঙে যায়, কেমন এই জন্য দেরি করে একটু লবণ দিলাম। একটু লবণ দিলাম, আর একটু হলুদ দিয়ে দিই। অল্প অল্প আমার দিদি রান্না করছে আজকে, আর আগে খাবো, আমি খেতে ভালোবাসি না, এই জন্য দিদি আজকে রান্না করছে। চিকেন হচ্ছে, দেখো আমার পেঁপেগুলোও ভাজা হয়ে গেছে, আলুও ভাজা হয়ে গেছে। এবার আলুটা নামিয়ে নিই, আলুগুলো তুলে নিল, হয়ে গেছে। আলুটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, আর এই কড়াই মাংস হবে, উনুনে রান্না হচ্ছে। লাইট কর, আমি তেল দিয়ে দিয়েছি, এবার তেলটা গরম হোক। এই তেলের মধ্যে একটা ফেনা ভাব আছে না, এই গেজাটা গেজাটা ঠিক হয়ে গেলে তেলটা গরম হয়ে যাবে, এখন হয়নি, হচ্ছে তা হয়ে যাক। আমি তরকারিতে কোনো চিনিও দিই না, তবু আমার তরকারি কালার হবে, তোমরা দেখবে চিনি না দিয়েও কালার করা যায়, সবাই তরকারিতে চিনি দিয়ে কালার করে। এই আমার তেল গরম হয়ে গেছে, আমি আবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তেলটা একটু বেশি গরম হয়ে গেছে। আদা রসুন আমি একসঙ্গে বেটে রেখেছি, তো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে আমি আদা রসুনটা দিয়ে দেব। এই আমার পেঁয়াজ হয়ে গেছে, তো আমি আদা রসুন দিয়ে দিচ্ছি, একসঙ্গে বেটে রেখেছিলাম। একটু হলুদ দিয়ে দেবো, নাহলে আদাটা বড্ড ছিটকবে। অল্প জল দেবো, নাহলে মশলাটা পুড়ে যাচ্ছে। তো আমি এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, বেশি দেবো না, খুব ঝাল হয়ে যাবে, কারণ আমি অনেক কাঁচা লঙ্কা দিয়েছি। আর হলুদ দিয়েছিলাম, আর অল্প হলুদ দেবো, নাহলে হবে না। তো এবার একটু মশলাটাকে ভালো করে ভেজে নিই। এই দেখো মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে, এবার বুঝতে পেরেছি যে মশলাটা আমার কষা ঠিক হয়ে গেছে, মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে বলে। এবার আমি পেঁয়াজ আর কাঁচা টমেটো আর পেঁয়াজ কাটা ছিল, সরি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিলাম।
জল দিয়ে দিই। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিই। দিদি কষা মাংস হলো। এই দেখো একটা রাক্ষস খেতে চলে এসছে, রাক্ষসী। এই দেখো উনুনের জ্বালনটা কিভাবে জ্বলছে, মশলা ফুটে। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা ভালো করে ধুয়ে রেখেছিল মা, চিকেন দিয়ে দিয়েছি। ও বাবা কি রান্না! আমি চিকেনটা গায়ে এবার দু চারবার নেড়ে নিয়ে এটা একটু লবণ দিয়ে চাপা দিয়ে দিয়ে রান্না করবো। চিকেনটায় মশলাটা ভালো করে মাখানো হয়ে গেল প্রায়। এবার আমি এখনও লবণ দিইনি, তো লবণ না দেওয়ার একটা ভালোই কারণ হলো মাংসটা গায়ে লবণ দিলে মাংসের জল বার হয়ে যায় খুব, এই জন্য মাংসটা অল্প ভাজা ভাজা হয়ে যায়, তারপরে লবণ দেবো দিয়ে রান্নাটা করবো। তো এখন একটু চাপা দিয়ে দিই। মাংসটা অল্প অল্প ভাজা হয়ে গেছে, আমি খুব অল্প জ্বালানি দিয়ে রান্নাটা করছি। এবার আমি লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমার আলুতেও লবণ দেওয়া আছে। এবার আমি রান্নাটা করে নিই। 15-20 মিনিট মতো এরকম, 15 মিনিট যেরকম মাংসটাকে কষিয়ে নিই, তারপর জল দেবো। এখন চাপা দিয়ে রাখি। এই আমার মাংস কষা কষা হয়ে গেছে, বুঝতে পারছো তোমরা? এই তোমরা মাংসটা কষা অবস্থায় আছে, জল দিইনি, তাও মাংসের গায়ে খুব একটা মশলা নেই, বুঝতে পারছো তোমরা? আমি খুব পাতলা মশলা দিয়ে করছি, পাতলা ঝোলটা করছি। তো এবার আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে একটু নেড়ে তারপর জল ঢালবো। আলুটা দিয়ে একটু নেড়ে নিই। এবার জল ঢেলে দেবো। টুকুর জন্য একটু, টুকু মাংস কষা খাবে বলছিল, ওই জন্য একটু কষা মাংস বার করে নিয়েছি। এবার একটু জল দিয়ে দিচ্ছি, যেহেতু আর জল নেই করাতে, এবার ধরে নেবে। জল দিয়ে দিই, আর অল্প জল দিতে হবে, তো আর বেশি জল দেব না। এই জল দিয়ে নিয়েছি। এবার আমি মাংসটা সেদ্ধ, আলুটাও অল্প সেদ্ধ হয়ে আছে, তো এবার জ্বালানিটা একটু বেশি করে দিয়ে দিই। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তো মাংস হয়ে গেছে। এবার আমি মাংসটা নামিয়ে নিই।